নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ড, আমি সবসময় চেষ্টা করি অল্প টাকা দিয়ে সহজভাবে কীভাবে বড় ব্যবসা করা যায়। ফ্রেন্ড, আজকে যে ব্যবসাটি সম্পর্কে আলোচনা করতে আসছি সেটা সোডা মেকিং বিজনেস আইডিয়া বা কোল্ড ড্রিঙ্কস মেকিং বিজনেস আইডিয়া। এই ভিডিওতে আমি সহজভাবে আলোচনা করব আপনি এই ব্যবসাটি অল্প পুঁজি দিয়ে কিভাবে শুরু করবেন। তো ফ্রেন্ড, শুরুতেই কোল্ড ড্রিঙ্কসের যে বোতলগুলো বাজারে পাওয়া যায় তার সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। 10 টাকা দামে যে বোতলটি আপনি কিনে নিয়ে আসেন, যে কোল্ড ড্রিঙ্কসের দোকানটি বাজার থেকে কিনে নিয়ে আসেন, সেটা বানাতে খরচা হয় 4.5 টাকার মতো অ্যাভারেজ সব মিলিয়ে। সেটা হোলসেলারের কাছে বিক্রি হয় 7 টাকা, দোকানদারের কাছে বিক্রি করে 8 টাকায়, আর আপনার কাছে পৌঁছায় 10 টাকায়। কোল্ড ড্রিঙ্কসের এক বক্সে 25টা করে কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকে, সেটা হোলসেলারের কাছে বিক্রি 175 টাকায়, দোকানদারদের কাছে বিক্রি করে 200 টাকায়, আর আপনার কাছে বিক্রি করে 250 টাকায়, মানে 10 টাকা 25টে, মানে প্রত্যেকটা পিস 10 টাকা পড়ে। একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল সম্পূর্ণভাবে তৈরি করতে খরচা হয় 4.5 টাকার মতো, 2.60 টাকার মতো বোতলের দাম আসে, 60 পয়সার মতো মুটকিটার দাম আসে, সেটার দাম আসে 35 পয়সার মতো, আর ওটা প্যাকিং করতে খরচা হয় 25 পয়সার মতো, আর ওর ভিতরে যে র মেটেরিয়ালটা থাকে বা আপনি ওটাকে সোডা, আর ওর ভিতরে যে সোডা ফ্লেভারটা থাকে ওটার খরচা আসে মাত্র 1 টাকা। তো আপনি দেখে নিয়েছে ফ্রেন্ড, একটা বোতল বানাতে, একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল বানাতে খরচা হয় 4.5 টাকার মতো, যেটা বাজারে বিক্রি হয়েছে 7 টাকার মতো, আর আপনি কিনে খাচ্ছেন 10 টাকায়। তো এই ব্যবসা অপরিমাণে লাভ রয়েছে। তো আপনি যদি চান এই ব্যবসাটি শুরু করতে, তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর আমি ভিডিওর শেষে আমার পার্সোনাল টিপস দেবো যে এই ব্যবসাটা আপনি কীভাবে ছোটো থেকে শুরু করতে পারবেন আর লজ্জার কোনো সম্ভাবনাই থাকবে না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন শুরু করা যাক। এটা তৈরি করা খুবই সহজ ব্যাপার, শুধুমাত্র একটা লোক দিয়ে প্রতিদিন 4 থেকে 5 হাজার বোতল তৈরি করা যায়। দেখতে পাচ্ছেন খুব সহজে, এক সাইডে জল ভরা হচ্ছে, অন্য সাইডে সিরাপ ভরা হচ্ছে, আর এক সাইডে তোমার মুটকিটা লাগানোর জন্য এটা ঘুরছেই, তো ধরার সাথে সাথে মুটকিটা অটোমেটিক্যালি লেগে যাচ্ছে। আমি একটু স্লো করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা খুবই সহজে, আর আপনি ব্র্যান্ড নেমটা যে কোনো যে কারোর নামে করতে পারেন। আর এতে শুধুমাত্র একটাই ফ্লেভার নয়, অনেকগুলো ফ্লেভার আছে, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো ফ্লেভার চেঞ্জ করে করে লাগাতে পারেন। মেশিনটার ভিতরে প্রথমত জল আর যে সিরাপটা, যে ফ্লেভারটা লাগাবেন সেটা দিতে হবে, আর পরিমাপটা সিলেক্ট করে দিতে হবে। তারপর আপনি চান 10 টাকার তা বা 50 টাকার বোতল প্যাক করবেন, সেটা আপনি খুব সহজে করতে পারবেন। প্রসেসিংটা একই থাকবে, মানে বোতলটা এভাবে লাগাতে হবে, সিরাপটা এভাবে ভরতে হবে, জলটা এভাবে ভরতে হবে, যেভাবে করতে হবে এভাবেই আপনি দেখতে পাচ্ছেন এখানে। মানে বড় বোতলটা বানাতে গেলেও আপনাকে এইভাবেই বানাতে হবে, আর আপনি যদি ছোট বোতল বানাতে চান তাও আপনাকে এইভাবেই বানাতে হবে। মানে মোটামুটি যদি একজন ভালো চালু লোক হয় তাহলে প্রতিদিন 4 থেকে 5 হাজার বোতল একলাই তৈরি করতে পারবে। কিন্তু এর আনুষঙ্গিক যে কাজটা আছে, যেরকম সেল লাগানো, লেবেল লাগানো, সেটা আলাদা লোক দিয়ে করাতে হবে। আর এর ভিতরে যে প্রক্রিয়াটা সেটা আপনাকে হাতও লাগানো লাগবে না, মানে সিরাপটা ফিরে জলটা আপনার মেশিনটা কভার করে নেবে। তো আপনি যে সাইজে লাগাতে চান সেই হিসাবে, যে হিসাবে টাকা আছে সেই হিসাবে প্ল্যানটা লাগাতে পারেন। এখানে যে মেশিনটা আমি দেখিয়েছি সেটার দাম 2000 টাকা। তো আপনার যদি পুঁজিগতভাবে কোনো সমস্যা থেকে থাকে তো এখান থেকে কম দামের মেশিন নিয়েও কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন। যেরকম এখানে দেখতে পাচ্ছেন মাত্র 7050 টাকা। হ্যাঁ ফ্রেন্ড, 7050 টাকা দিয়েও কিন্তু শুরু করা যায় ব্যবসাটি। এখানে 1.5 লাখ টাকার মেশিন আছে, এখানে 2 লাখ টাকার মেশিন, এখানে 1,65,000 টাকার মেশিন, এখানে 1 লাখ টাকার মেশিন। ডিফারেন্সটা কী থাকবে, আমি 2 লাখ টাকার মেশিনটা দিয়ে যেরকম দ্রুত করতে পারবেন, এই ছোটো মেশিনগুলো দিয়ে অত দ্রুত করতে পারবেন না, কিন্তু কোয়ালিটি একই থাকবে। এখানে দেখতে পাচ্ছেন মাত্র 6,000 টাকা সোডা মেশিন দিয়েও কিন্তু কাজ করা যায়। এর থেকেও কিন্তু কম টাকায় পাওয়া যায়, মাত্র 3,500 টাকা 3,500 টাকার সোডা মেশিন দিয়েও কিন্তু বানানো যায়। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটার দাম মোটামুটি 3,500-3,500 টাকা পড়বে। তো আপনি যদি চান প্রথম পর্যায়ে চেক করতে, তাহলে আপনি ছোটো মেশিন দিয়ে যেরকম 4-5 হাজার টাকার মেশিন দিয়ে কিন্তু এটা চেক করে দেখতে পারেন ব্যবসাটা আপনি করতে পারবেন কি না। কিন্তু যদি আপনি বিজনেস করতে চান তাহলে মোটামুটি 1 লাখ টাকার নিচে মেশিন দিলে কিন্তু আপনি ব্যবসাটা করতে পারবেন না। সেক্ষেত্রে আমি যে মেশিনটা দেখিয়েছি ওটাই আপনি খুব জলদি প্রোডাকশন করতে পারবেন, আর এছাড়াও যে 1 লাখ টাকার ভিতরে যে মেশিনগুলো আছে এগুলোতেও আপনি জলদি করতে পারবেন। তো আপনি যদি ঠিকঠাক পুঁজি খাটাতে পারেন তাহলে আমি সাজেস্টাই করবো যে 2 লাখ টাকার মেশিনটাই নিন, আর যদি পুঁজি কম থাকে তাহলে এখান থেকে যে কোনো কম দামি মেশিন দিয়ে ব্যবসাটি শুরু করতে পারেন।
তো ফ্রেন্ড আপনি দেখেই নিয়েছেন এই ব্যবসাটা যদি আপনি চান তো 3 লাখ টাকার মেশিন দিয়ে শুরু করতে পারেন, যদি চান 3000 টাকার মেশিন দিয়ে শুরু করতে পারেন। আর আপনি ভাবছেন এই র মেটেরিয়ালগুলো কোথায় পাবেন, তো ফ্রেন্ড এই র মেটেরিয়ালগুলো আপনি আশপাশে যে বোতলে হোলসেলের দোকানগুলো আছে সেখানে খোঁজ নিলে বোতল মোটকি এগুলো আপনি পেয়ে যাবেন, ওই রেটেই পেয়ে যাবেন। আর আপনি যে সিল বা প্যাকিংয়ের যে জিনিসগুলো আছে সেগুলো খুব সহজে পেয়ে যাবেন, সাফাঘরে সিলগুলো পেয়ে যাবেন, বড় মুদিখানা হোলসেলের দোকানে আপনি প্যাকিং করার জন্য জিনিসপত্র পেয়ে যাবেন, তো এই নিয়ে কোনো রকম চিন্তা নাই। আর আপনি যদি বড় মেশিন নেন যে কোম্পানির কাছ থেকে বা যাদের কাছ থেকে নেবেন তারাই কিন্তু প্রোভাইড করে দেয় এই সব জিনিসগুলো। আর অবশ্যই যদি আপনি বড় করে বিজনেসটা করেন তো আপনাকে লাইসেন্সের দরকার পড়বে, সেই লাইসেন্সগুলো কোম্পানি প্রোভাইড করিয়ে দেয়, আপনার কাগজপত্র কিছু টাকা পয়সার খরচা আছে। তো ফ্রেন্ড এই ব্যবসাটি খুবই সুন্দর একটি ব্যবসা, আপনি যে কোনো জায়গায় থেকে মানে শুরু করতে পারেন। আর কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা বর্তমান সময় এত বেশি চলছে যেটা কম হবে বলে আমার তো মনে হয় না। তো ফ্রেন্ড আমি যেটা বলেছিলাম যে ব্যবসার শেষে আমি আমার পার্সোনাল টিপস দেবো যে এই ব্যবসায় আপনি কম টাকা দিয়ে শুরু করতে পারবেন আর ব্যবসায় ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে না, সেটা হলো এই ফ্রেন্ড, আপনি মনে করেন যে যদি 3 লাখ টাকা দিয়ে মেশিন নিয়ে একটা ব্যবসা শুরু করতে যান তো সেখানে আপনার অ্যাভারেজ যে কস্টটা আসবে 3 লাখ টাকার মেশিন প্লাস ওর সাথে যে সরঞ্জাম লাগবে, ওটা বসানোর জন্য সেট আপের জন্য যে রুমটার দরকার হবে, ওটা চালানোর জন্য যে ওয়ার্কারের দরকার হবে, সেটা মিলিয়ে মোটামুটি 7-8 লাখ টাকার নিচে কিন্তু আপনি শুরু করতে পারবেন না। তো ব্যবসাটি সম্পর্কে আপনি জানেন না 7-8 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করবে সেটা চলবে কি না, তো এর থেকে ফ্রেন্ড ভালো হয় অবশ্যই আপনি আপনার কাছে যদি 7-8 লাখ টাকা থাকে আপনি শুরু করতে পারেন, কিন্তু সেটা শুরু করার আগে সেটা স্টার্ট করার আগে আপনি অবশ্যই যে কাজটা আপনাকে করতে হবে আপনি হোলসেলার যে আছে কোল্ড ড্রিঙ্কসের যে হোলসেলারগুলো আছে তাদের সাথে যোগ দিয়ে এই জিনিসগুলো বেচা কেনা করা শুরু করে দিন। যদি দরকার পড়ে আপনি কোল্ড ড্রিঙ্কসের ছোটো একটা দোকান দিয়ে দেখতে পারেন, ছোটো একটা দোকান দিয়ে আপনি নিজে হোলসেলার আপনি নিজে অ্যাজ এ হোলসেলার হিসেবে কাজ করতে পারেন। মনে করেন যে কোম্পানির কাছ থেকে মাল কিনে আপনি দোকানে দোকানে সাপ্লাই করে প্রথম ব্যবসাটি সম্পর্কে আপনাকে বুঝতে হবে, কারণ এই ব্যবসায় এত পরিমাণে কম্পিটিশন আছে। কারণ আপনি যে ভাবছেন যে আমি শুরু করতে পারবো এরকম অনেকেই ভাবছে, অনেকে এটা করছে, তো এই ব্যবসায় অনেক বেশি কম্পিটিশন আছে। তো ব্যবসাটি শুরু করার আগে অবশ্যই আপনি নিজে হোলসেলার হয়ে ব্যবসাটা শুরু করবেন, তা নাহলে 7-8 লাখ টাকা খরচ করার পরে দেখা গেলো আপনি বিক্রি করতে পারলেন না, তো এটা তো ঠিক আছে। আর একটা কথা যে আমি যেখানে 3000 টাকা যে মেশিনটা দেখিয়েছি ফ্রেন্ড, 3000 টাকার মেশিন দিয়ে আপনি প্রথম পর্যায়ে স্টার্ট করতে পারেন, তাহলে এই প্রোডাক্টের জন্য কী কী জিনিস লাগবে মোটকি সিল এদিক ওদিক দিয়ে, তো আপনি আপনার অন্য কাজের পাশাপাশি এই ব্যবসাটি স্টার্ট করবেন মোটামুটি কিছুদিন সময় দিয়ে, 1-1.5 বছর সময় দিয়ে ব্যবসাটি ভালোভাবে বোঝার মতো সুযোগ হয়ে যাবে। আপনার উপর কোনোরকম কোনো প্রেশারও থাকবে না যে এই থেকে আমার ইনকাম করতে হবে বা এই থেকে আমার অনেকগুলো টাকা ইনভেস্ট করেছি এর থেকে টাকা বের করতে হবে, সেক্ষেত্রে আপনি ব্যবসাটা শিখেও যেতে পারবেন। আর একবার শিখে গেলে ফ্রেন্ড সেটা উন্নতি এমনিতেই হয়। তো ফ্রেন্ড আমি সাজেস্ট করবো আপনি যদি ব্যবসাটি শুরু করতে চান তাহলে প্রথমে অ্যাজ এ হোলসেলার হিসেবে শুরু করুন, তারপরে যখন ব্যবসাটি বুঝে যাবেন সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো ফ্রেন্ড এই ছিল মানে একটা ছোটো ভিডিওর ভিতরে সব কিছু আলোচনা করা সম্ভব নয়, তো আরও যদি কিছু জানতে চান তো অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই করবো। আর অবশ্যই আপনার যদি ভিডিওটি ভালো লাগে তা আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, দেখাবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।